নমস্কার, আজ আবারও হাজির হয়েছি একটা চ্যালেঞ্জ ভিডিওর সাথে দুই বোনে। আজকে আমাদের খাবারের থালাটা শুধু দেখো অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা থালা সাজিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে। আজকে রোদ নেই ওই জন্য ছবি। আজকে সূর্য দেবতা একদম চোখ বন্ধ করেই আছে, সকাল থেকে আর খোলেনি, একটু ঘুমিয়ে নি আজকে, সেই জন্য আজকে ছবি একদম ভালো হবে না, কিন্তু লাইট কম আছে, তোমরা দেখলেই ভালো হয়ে যাবে। আজকে ভাত আছে, ভাতের উপরে আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল করে নিয়েছি, পমফ্লেট মাছের সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল, আর এখানে আছে বাটা মাছ কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ঝাল। এটা আজকে সব মাছের প্রিপারেশন আছে, মাছে ভাতে বাঙালি আছে আজকে একদম, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর গরম ভাত একদম মজা করে খাবো। তার আগে বন্ধুদের নাম বলে নেওয়া হোক, পুনম বন্দনা সরকার দিল্লি থেকে, বিভাস চৌধুরী হাওড়া থেকে, সুমনা গুপ্তা, বনশ্রী বেরা, সুদেশনা চক্রবর্তী, ঝুমা সরকার জলপাইগুড়ি থেকে, পুষ্পা পাণ্ডা বারামকেলা ছত্তিশগড় থেকে, মীরা প্রামাণিক ইউএসএ থেকে, ভারতী ওঝা হরিনাভি রাজপুর চব্বিশ পরগনা, সুমনা বাগ বেরা, রেবেকা সুলতানা ঢাকা বাংলাদেশ থেকে, শ্রাবণী চক্রবর্তী বি গার্ডেন হাওড়া থেকে, শাবনুর কুলগাছি শেখপাড়া থেকে। আমার প্রত্যেক বন্ধু, এই ঠান্ডায় খুব ভালো থাকো আর খুব ভালো ভালো খাওয়া দাওয়া করো, আর এইভাবেই ফুড প্লাজার সাথে আর পাশে থাকো সবসময়। তাহলে চলো আজকে কাকলির জন্য নিয়ে আসতে চলেছি আকর্ষণীয় সেকেন্ড চ্যালেঞ্জ, দেখা যাক কে পায়, কাকলি না মিতালি। খাওয়া কি শুরু করে দেব? একদম, থ্রি টু ওয়ান স্টার্ট। আজকে আর ঝামেলা বাড়ালাম না। ও কাতলা মাছ একদম পুরো আলু দিয়ে করে নেওয়া আছে, কি চলে যাস না। আমি আজকে প্রথমে বাটা মাছ দিয়ে খাবো। খা আস্তে আস্তে খা, তুই জোরে তাড়াতাড়ি খাবি না। হ্যাঁ দারুণ হয়েছে ঝোলটা দিয়ে। আজকে আকাশ পুরো চোখ বুঝে আছে, একটু খোলেনি আজকে। বাটা মাছটা দারুণ হয়েছে, পয়সা নিয়ে আয়, ভালো রান্না করেছি, পয়সা নিয়ে আসতে নেই, শুধু খাতে হয়। ভালো ভালো রান্না করবি আর ছোট বোনকে খাবি। গিফট নিয়ে আয়, গিফট। অসাধারণ মাছের পিসটা, মাছটাকে আগে খেয়ে শেষ করে নি। অনেকদিন ভাবলাম মাছের প্রিপারেশন দিয়ে শুধুমাত্র ভিডিও, অনেক বন্ধু বলে মাছের ভিডিও করতে, ওই জন্য আমরা আজকে একদম মাছের ভাতে বাঙালি হয়ে গেছি। তবে বলে রাখি, মাঘ মাস পড়েছে, বিয়ের সিজন বলে না মাছের দাম বাজারে খুব বেশি। কি হলো? তা নয়, আমার ঠান্ডা লেগেছে প্রচুর। রোদ্দুর উঠছে না তোদের পাড়ায়? রোদ্দুর উঠেছে
না আমাদের পাড়ায় রোদ নেই। তোদের পাড়াতেও নেই? না। আর তুই যে পাড়াতে আসছিস সে পাড়াতেও নেই? না। হ্যাঁ তুই বলিস, এ পাড়াটা ভালো না একদম, এই পাড়াটা ভালো না, ভালো না, ঠেলে সরিয়ে দে, নিয়ে যে পাড়ায় রোদ দিয়ে উঠেছে সেই পাড়াটাকে নিয়ে আয়। কাঁচা লঙ্কাগুলো ভালো না, ঝাল নেই। ওটা ছিল না ঝাল, এটা আবার আছে। আমি চলে এলাম ঝোলে, পমফ্লেটটা কিন্তু দারুণ। পাটো আইসক্রিম ফুলে আসছে দেখো, yeah.
লঙ্কাটাকে শুধু গলে নিলাম। বাবা হয়ে গেল তো কি রে, আমি আজকে দেখছি না বলে কি তুই একদম তাড়াগুলো করে ফেলছিস? আসতে চ। হেরে যখন গেলাম চেটে খাই, চেটে খেয়ে আমি হাঁটা করছি। হ্যাঁ, তাহলে কি বলেছিলাম, কাকলির জন্য সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে আজকে হাজির হয়ে যাব। আমি পেরে গেছি, ও পারেনি, তাই তোর জন্য সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে এক্ষুনি আসছি। আনন্দ আনন্দ আনন্দ, কাকলি হেরেছে হেরেছে হেরেছে, তাই ওর জন্য নিয়ে চলে এসেছি কি সেকেন্ড চ্যালেঞ্জ। তবে আমি আমার কথা রেখেছি, কাকলির জন্য সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে আসবো বলেছিলাম, পেরেছি, কি আনন্দ। ও কিন্তু আজকে তো আমি চ্যালেঞ্জে জিতে গেলাম, সেকেন্ড চ্যালেঞ্জে যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রাখছি। আজকে চ্যালেঞ্জে আমি জিতে গেলাম, আমার খুব আনন্দ হচ্ছে। প্রশ্ন নিয়ে এবার আমার বন্ধুরা বলো তো, কোন কথা চেষ্টা করেও সারা পৃথিবীব্যাপী মানুষ কোনোদিন জিততে পারেনি আর পারবেও না, আর পারবেও না? এটা আমি তোমাদের জন্য প্রশ্ন রাখলাম, কমেন্টে ভরিয়ে দাও উত্তর দিয়ে। হ্যাঁ, আর সাথে একটা করে লাইক দিয়ে দাও। তাহলে চলো, সেকেন্ড চ্যালেঞ্জ কি নিয়ে এসেছি আগে বলে দিই। এনেছি চোখ বাঁধা কাপড়, এর ভেতরে অনেকগুলো কয়েন আছে, অনেক কয়েন আছে, ছোট বড় মিশিয়ে নিয়ে এসেছি দেখে নিয়েছে, ছোট বড় মিশিয়ে এনেছি তাই বলে ফেললো। সাথে একটা চামচ, এটাকে চোখ বাঁধা অবস্থায় এরকম ধরবে আর এখান থেকে কয়েন তুলবে আর এই চামচের ওপর 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 সাজাবে। হ্যাঁ, আজকে না আকাশের অবস্থা খুবই খারাপ, তো আবার তার মধ্যে লোডশেডিং হয়ে গেল। চলো চোখটা বেঁধে দিই। আরে কি মজা, চোখ বেঁধা দেখি, চুলগুলো যেন ছেড়ে ফেলিস না, আর যাই কর চুল ছেড়ে নিয়ে নেব। ঠিক আছে, একদম নিঃশ্বাস নিতে পারছিস তো? এবার নে হাত দুটো তোল, তুলেছিস? চামচটা দিয়ে দিলাম আর এই যে কয়েনের বাটিটাও দিয়ে দিলাম। এবার মুখে চামচটা, গুলি চামচ খেলেছিলিস তো ছোটবেলায় স্কুলে, গুলি চামচ দৌড়েছিলিস? নে দৌড়ের মতো চামচটা আটকে নে, দৌড়াবো এবার। হ্যাঁ, এরকম করে কয়েনগুলোকে একদম সাজাতে থাক, টপটপ টপটপ। পয়সা সাজা, ঠিক করে
মাখলির কয়েন সাজানোয় সেই ছোটবেলার গুলি চামচ, প্রাথমিক বিদ্যালয়ে গুলি চামচ দৌড় হতো সেটা মনে পড়ছে। আস্তে টেন 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 করে নড়ছে। খুব কঠিন ব্যাপার, টিং 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 করে ভার হচ্ছে, নড়ছে কিছু। আর দেখ দৌড়াতে দৌড়াতে গুলি পড়ে যেত, তখন ধরে টেনে নিত লাইন, পড়বে পড়বে পড়বে, ঠিক কর। কাজটা কিন্তু অনেকটাই শক্ত, আবার পড়ে গেল। কাপে ছিল না একটা পয়সা, না খোল। ছোটবেলার গুলি চামচ যে খেলেছিল এটা বোঝা গেল লাস্টে এসে, একদম কমপ্লিট করার পর আর চামচে ভার নিতে পারলো না, পড়ে গেল। তা নয় যে এখানে আসে টুম 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 টুম, শীতে আসলে শীতেও কাপ ছিল, আরো ঠান্ডা ঠান্ডায়ও এটা হয় ছিল, মানে যে ভার এসে যাচ্ছে অভ্যাস না সেই ছোটবেলার প্রাথমিক বিদ্যালয়, তারপরে কি আর আছে। তাহলে চলো আজকে আমাদের ভিডিও কেমন লাগলো তার জন্য কি করবে, একটা লাইক করবে, সেকেন্ড চ্যালেঞ্জ কেমন লাগলো তার জন্য কমেন্টে কমেন্টে ভরিয়ে দাও, আর প্রশ্ন যেটা রেখেছি সেটার কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর দেবে। আর আমরা জানি মিতালি কাকুলির ভিডিও আসা মানেই তোমরা খুব আনন্দ পাও, সেই জন্য অনেক লাইক আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করে সাবস্ক্রাইব করে সব সময় ফুড প্লাজার সাথে আশেপাশে এইভাবে থেকে যাবে তোমরা সব সময়, আর আমরাও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।